आहो भतीजे आहो। हेलो भाई ब्रदर, गुड मॉर्निंग और विश यू हैप्पी न्यू ईयर। आज के हमरा जाबो दीघा। দীঘা যাবো তো আমার সাথে আজকে আছে, হাই বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আমার কাছে আমার মা বলতে সাহায্য করে দিয়ে খাবার। এই যে আমাদের ভাই সাহেব আছে, আমাদের ভাই সাহেব হচ্ছে ইয়াসিন ভাই, বাংলাদেশ থেকে এসছেন। আর সবাই জানে আগে থেকে, তোমাকে জানাতে হবে না। মাসুদুল আজকে ফার্স্ট আসলো আমাদের সাথে। তো আমরা এখন বড় বাজার স্টেশনে নামলাম, সামনে হাওড়া ব্রিজ আছে, হাওড়া ব্রিজটা হেঁটে পার করবো। করে হাওড়া স্টেশন থেকে আমি কান্দারি এক্সপ্রেস ধরবো, দুটোর সময় যে ট্রেনটা থাকে ওরা ধরে তাদের মানে কাঁচিতে নামবো, কাঁচিতে নিয়ে আর কি থাকবো, কালকে সকালবেলা দীঘা যাবো। হাওড়া ব্রিজে ওরা ছবি তোলা বারণ, দেখবো ছবি তুলতে পারি তো খুব ভালো। তো পরে দেখাচ্ছি বাকিটা। আমরা এখন হাওড়া ব্রিজের উপরে, তাই আসুন ভাই। হাওড়া ব্রিজ কেমন লাগে? কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ, কলকাতা ওয়ান্ডেড কলকাতা, যেটা আমি সবসময় ফিল্মে দেখতাম, এখন বাস্তবে দেখছি, খুবই ভালো লাগছে। আরো ভালো লাগলো একটা সাইনবোর্ড পড়ে, যেটা সারা দেশ কেন মানে ওই তো কেবলমাত্র কলকাতা নয়, সারা ভারত, এক কথায় অসাধারণ। এইটা কেউ দাঁড়িয়ে পড়ে না, কেবলমাত্র কলকাতা নয়, সারা ভারতের একটি এই রবীন্দ্র সেতুকে সুন্দর এখানে ছবি তোলা ভালো। আমি ছবি তুলে যাচ্ছি, সামনে ছেলেগুলো ছবি তুলছে, ভিডিও করা তো নেই, দেখতে পেলে এমনি পার মার খাবে। আমি হাওড়া স্টেশনে গিয়ে কথা বলছি, টানা
নামলাম কাঁচিপুর হল্টে, ট্রেন এখনো যাচ্ছে। এখানে কে বসে রয়েছে? ট্রেন এখনো যাচ্ছে, এখন আমরা যাব এখান থেকে আমাদের একটা হোটেলে, ওখান থেকে কাল সকালবেলা যাবো দীঘা সমুদ্র সৈকতে। হয়তো গাড তো কাঁচিতে কটা হচ্ছে, কটা লাইন দুটো তো তুই দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না। কালকে আমরা যাব দীঘাতে, তো এখন অবধি কয়েকটা বাকি গিয়ে দীঘো দিকে গিয়ে দেখা হচ্ছে আর কি। টাটা। হাই ব্রাদার, আমরা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে কাঁচি থেকে একটা বাস ধরলাম, বাস ধরে এখন দীঘার দিকে যাচ্ছি। 30 কিলোমিটার দীঘা হচ্ছে 30 কিলোমিটার জার্নি, আর 33 কিলোমিটার 30 টাকা ভাড়া নিল। বাসের মধ্যে আছি, বাস তো বিশাল ভাড়া ঝামেলা হবে, বাপরে বাপ। এর আগে আমি বাসে হাইয়েস্ট গেছি হচ্ছে প্লেয়ার থেকে রাঁচি অবধি, এই অনেকদিন আগে 3-4 বছর আগে, আর তারপরেই এত 33 কিলোমিটার ভাড়া যাচ্ছি বাসে। তাহলে আমি ট্রেনে যাতায়াত করি। দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ নাকি একটা স্কুলে দেখলাম, তো পরে বাস থেকে নেমে বাকি কথাগুলো বলছি। দীঘার আবহাওয়াটা দেখাচ্ছে আর কি। ইয়াসিন ভাই কিছু বলবেন? হ্যাঁ বলছি, বাস জার্নিটা খুবই ভালো লাগছে, তবে এখানকার রোডঘাটগুলো সাধারণত কলকাতার অপোজিটের রোডগুলোর মধ্যে এত উন্নত না। যাই হোক, সব মিলে ওয়েদার চারপাশটা খুবই সুন্দর, পরিবেশগুলো ন্যাচারাল ফিলিং আসছে, খুবই ভালো লাগছে। আর আজকের তারিখ হচ্ছে জানুয়ারি 2, আর এটা ভিডিওটা আপলোড হবে মিনিমাম ফেব্রুয়ারি মাসের পরে মনে হয়, কারণ আমি এডিট করতে যা টাইম লাগাই। মিস করবেন না কিন্তু, আর পরে ভিডিও দিন সাবস্ক্রাইব করে দিও, ইফ ইউ নো হোয়াট আই মিন। টাটা। ভাই ব্রাদার, কোথায় আমি এখন? দীঘা রেলওয়ে স্টেশন, নামলাম বাস থেকে, 30 টাকা ভাড়া নিল, এখন দীঘা স্টেশনে যাবো বাড়ি যাওয়ার জন্য। এই জানোয়ারের জন্য গা লাগতে বলে আমি ঘুমাতে পারিনি, সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে, 3টের সময় 3টে বাজে তখনও বলে যাচ্ছে, ঝামেলা করার পর ফোন রেখে তোমার জোর করে আমরা রেখে দিয়েছি। এখন দীঘা স্টেশনে যাবো টিকিট বুক করার জন্য, দেখি টিকিট আছে কিনা, অনলাইনে দেখলাম তো টিকিট কাটা যাচ্ছে না, সেই জন্য স্টেশনে আসলাম। গার্লফ্রেন্ড বিনা এই আদমি বহুত দুখিয়ে ও অলাগ বাতে, চলো দেখি টিকিট পাওয়া যায় কিনা। দীঘা স্টেশন, আগের বছর আরপিএফ এর সাথে বিশাল ঝামেলা হয়েছিল, এটা নিউ দিঘা এসিটা দাঁড়িয়েছে না দীঘা স্টেশন। হ্যাঁ সুপারফাস্ট দাঁড়িয়ে আছে, ওটা এসি সুপারফাস্ট। চলো দেখি আমার কান্দের এক্সপ্রেসের টিকিট পাই কিনা। তো কান্দারির টিকিট পাওয়া যাবে? একটা ফর্ম দিন, দশটা আমাদের 4টে পেন আছে। শাহজুল গাজী সাহেব আছে, শাহজুল একটু বলে দাও জায়গা সম্বন্ধে। শাহজুল কেন কি হয়েছে?
বুট পড়ে যাচ্ছে দেখ কোথায়। This is how Digha look like. Digha, it's called Digha. Hello, France. It's called Digha. It's called beach. Hi, France. আমরা আছি এখন দিঘা সমুদ্রে। বলে যাই হাই ফ্রান্স। হাই রাশিয়া। We are in Digha. হাই কই? আইন দাইন দাইন। হ্যাঁ, এবার বলেন যে হাউ দা দিঘা লুক লাইক বা কিছু দিঘা সম্পর্কে। হাই ফ্রান্স, হাই ইয়াসিন, আমি বাংলাদেশ তো নাইছি। অক্ষণ আমরা আসি দিঘা সি বিচে আরি। এটা একটা ছোটোখাটো সি বিচ আরি, ছোট ছোট ঢেউ সুন্দর। এটা ছোট ছোট ঢেউ দেখে মনে আছে ইয়ান ব্যাগ মানুষ আর হোলা হন কেসে কেসে হোলা হন ডুবে গেছে। হ্যাঁ, ডুবে যাচ্ছি। খুব সুন্দর হাঁটা চলা করতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু ওই যে রোদের তাপটা অনেক বেশি আরি, খুব ভালো লাগছে। অনেক হাত তোর আছে, এনে মাটিটা অনেক ভিজা। আমরা নামার লাগে কোনো ইন্তজাম করি নাই, তা চেষ্টা করতে আসি নামা যায় কিনা। আমার খুব ভালো লাগতো হাতের হাত তোলা, ভালো লাগার জিনিস ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। তাহলে তুমি কিছু বলো দিঘা, ব্যাগ ধরতে হবে, সে তো ধরবো আমরা, ধরা লাগে, ধরা লাগে। আর জুতো খুলে কেন? খারাপের খারাপ সেটা আবার কিরম খারাপ? আমরা এসেছিলাম গরমকালে, তখন সুন্দর সুন্দর বড় বড় ঢেউ ছিল, এখন ঢেউ খুব একটা নেই, মানে অল্প ঢেউ। সেই জন্য আমরা নামবো না, খাওয়া দিন বাচ্চা বাচ্চা মানুষ লাগবো। এই হচ্ছে আমাদের বিশেষজ্ঞ, কি জানে না আইনস্টাইনের থিওরি থেকে শুরু করে। দিঘা এসেছি, এই দিঘা মানে এই দিঘা আমাদের বড় বড় কৃতিত্ব। তোরা ঢোকা এই দিঘা, এই দেখেন, এই দেখেন, যত বালি দেখছেন আমাদের পায়ের ধুলো সব। ও, অ্যাকর্ডিং টু মাসুদুল, দিঘা যত বালি আছে সবার পায়ের ধুলো। না আমার না, মানে আমাদের আমাদের আমি সেকেন্ড টাইম আসলাম, আমি সেকেন্ড টাইম আসলাম দিঘায়। এই দিঘাতে যখন মানে তোমার ভাটা হয়, এই ভাটাতে সব বালি ধুয়ে চলে যায়, আমাদের আমাদের পায়ের ধুলোতে আবার ভর্তি হয়ে যায়। সমুদ্রের মায়া তা মানে পলিযুক্ত মাটির বিলাই এমআই যোগ টু ইউ। আর দিঘা ব্যাগটা কোথায় রাখবো? ব্যাগ আর জুতো। দিস ইজ হাউ বাংলাদেশে রিয়্যাক্ট হবেন দে ফার্স্ট সি দিঘা সি বিচ, তাই তো। ও বন্ধুরা, ওই যে হুমিসা হুমিসা দেখ, কতলান ছোট ছোট হোলাহান হাতার হাতে আছে। আরি যখন কেউ হাসে তাদেরকে কি বলা হয়? কালকে আমাদের কাঁচিদা কাজ ছিল বলে আমরা কাঁচিতে ছিলাম কালকে, আবার আজকে আসলাম এখানে দীঘাতে। আবার আগে কান্দার এক্সপ্রেস, আজকে টিকিট কাটাটা দারুণ হয়েছে। আমি অনলাইনে যখন দেখলাম টিকিট কাটা, টিকিটের কেসটা অনলাইনে ছিল, হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, ওয়েটিং ছিল। তারপরে আমি এখন দীঘা স্টেশন আসলাম, বললো 10টা টিকিট বাকি আছে। আমি ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করে দেখি 8টা সিট বাকি ছিল তখন। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে 5টা সিট বাকি আছে। তারপরে আমি আবার ফর্মটা জমা দিলাম, এবারে যে টিকিট কাউন্টার ছিল, থ্যাংকস টু দিস ম্যান, স্যারটা খুবই ভালো ছিল। এবং তখন যাচ্ছি আপনারা দেখতেছেন আমরা গাজী, এটা আসলে গাজী নো, এটা আসলে ব্যাগ ফাজিয়ারি, ফাজিয়ারি, এই একটা ফাজি বলান।
আপনারা দেখেন হেতি দৌড় মারে চলে যাচ্ছে সমুদ্রের মাঝখানে আর ওই দূরে কি করে ওরা আরে হেমিসা হেমিসা এ আদি লই যা দেখা যায় না আমার ক্যামেরা আছে না দাদা এক মিনিট ওই দে ওই যে ওই যে এ না তা কষ্ট তো না ইন্ডিয়া এখন সব লিগ্যাল তার থেকে বড় বলছে হ্যাঁ ওই স্যারটা যে টিকিট কাউন্টার যিনি টিকিটটা কাটছিল স্যারটা খুবই ভালো ছিল আমাদের নাম এন্ট্রি করিনি নাম এন্ট্রি না করে ঘটাঘট পাঁচটা টিকিট চারটে টিকিট কেটে দিল সেই জন্য আমার টিকিটটা পেলাম আর টিকিটের ভাড়া নিল আমি অনলাইনে যখন কেটেছিলাম 100 নিয়েছিল এখন স্টেশন থেকে আমার 95 নিল আর কান্দের এক্সপ্রেস যখন এখন লাস্ট স্টেটাস চেক করলাম 45 মিনিট লেটে চলছে তখন এখানে আসবে এক ঘন্টা লেটে আমরা তো হাসটা করে বেশি নিছে কতলান ছোট ছোট ফুলাহান দেখতেছি আর খাইতেছি দেখেন আমরা হারা শাহজুল ধরেন ধরেন আপনারা দেখতেছেন হ্যালো ফ্রান্স আপনারা দেখতেছেন আমরা সামনে এখন হাত রায় আইসে আমরা হারা শাহজুল এখন তুই কসাই তুই যে এ হানির মধ্যে দৌড়াইছস তোর কিরম লাগছে অখন ক তোর গা ভালো আছে না জলতাস ভালো আছে এই যে দেখছ তুমি এটা কি কসাই এটা মালাই কয় আর হাসটিয়াটা দশটিয়া হাসটিয়া তো দশটিয়া খাবি নি কেন হিমচার আল্লাহ খাতে চাসনি তো বন্ধুরা বাংলাদেশ থেকে এই প্রথম আমি কোনো একটা সি বিচে আসলাম নিছক বিনোদনের জন্যই আমি সাধারণত নোয়াখালীর আঞ্চলিকতা ব্যবহার করলাম কেউ কোনো মনে নেবেন না কোনো চুলকানি নেবেন না আসলে আমরা দেশের আঞ্চলিকতাগুলো বিদেশে আসলে অনেকটা চাহিদা বেড়ে যায় আপনি মালাইয়ের খুব টেস্ট বাঙালি সব জায়গাতেই এরকম ভালো নেচার প্রিয় এই ওই প্রকৃতির সাথে জাস্ট এই সমুদ্র বিচের দিকটা খুব ভালো লাগে
জেলে মাসুদুর কত জেলে পাইডার টু আওয়াজ চলে গেল মাসুদুর নাম বলে ঠিক আছে, ফেসবুকে আমি লাইভ আসি দেখি মাসুদুলের দাবি অনুযায়ী। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, বাড়ি যাওয়ার সময় কিছু দেবো কোনো একটা টাইম বানাবো কোনো, তখন সেটা দেবো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তুমি, আর দাঁড়া কাজল ডুব মার।